In this video, I will spend $100 million in Bangladesh. এই ডলারগুলো দিয়ে বাংলাদেশের লিটারেলি প্রত্যেকটা মানুষের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তবে তার আগে তো আমার বাংলাদেশে যেতে হবে। এক রাতের জন্য $10,000 পেমেন্ট দিয়ে আমরা থেকেছি এই হোটেলটিতে। And that was amazing. আরে ভাই সাবধানে গলার খোসা। Thanks a lot brother. Just for you. এটা আমার বাংলাদেশ নয় আমার ভাই। বাংলাদেশ কি অবস্থা, কেমন আছো? তোমাদের খাটের অবস্থা কেমন? তোমাদের এই ছোট্ট রুমে কতজন থাকো? আজকে তোমাদের লাঞ্চে কি খাবার আছে? আরে ভাই লাঞ্চ তো দূরের কথা, ব্রেকফাস্টই করি নাই। এরপর আমাকে নিয়ে যাওয়া হলো তাদের কিচেনে। দেখানো হবে ব্যাচেলরদের বুয়া কিভাবে ডাল রান্না করে। প্রথমে একটা পাতিলে পানি দিয়ে এর মধ্যে ডাল দেওয়া হলো। ইস, ডাল বেশি হয়ে গেল, কিছু ডাল উঠাতে হবে। না, পানি তো কম কম লাগছে, আর একটু দিতে হবে। এভাবেই তাদের বুয়া ডাল রান্না করে। তো আমি তোমাদের সবার কষ্টের কথা শুনলাম, আমার আসলে খুবই মন খারাপ। তো আমি আসলে তোমাদের জন্য কিছু করতে চাই। নোলান, তো এখানে $10,000 আছে, এটা তোমাদের জন্য। এবারে এদিকে দে ভাই, আমাদের জন্য আরেকটা উপকার যদি করতেন। আসলে সামনে শীতকাল, তো এই শীতে তারা বিয়ে করতে যাচ্ছে, তাদের জন্য বেস্ট অপশন হতে পারে মোমেন্টস কিপার। মোমেন্টস কিপার হচ্ছে একটি ওয়েডিং ফটোগ্রাফি এজেন্সি, যারা বেসিক্যালি ভিডিওগ্রাফি এন্ড ফটোগ্রাফি সার্ভিস দিয়ে থাকে। আমার রেফারেন্স দিলে বাবা 10% ডিসকাউন্ট, লিংক ইন ডেসক্রিপশন বিলো। এই ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের জন্য রয়েছে একটি করে টেসলা। আমরা এখন চলে আসছি বাংলাদেশের একটি সুনামধন্য পার্কে। এখানে আমরা হ্যাপি কাপল খুঁজবো এবং এই হ্যাপি কাপলদের খুঁজে তাদেরকে ডলার গিফট করবো। জিমি দেখো, ওদেরকে দেখে মনে হচ্ছে হ্যাপি কাপল। বললাম, তুমি কি বলো? তুমি যা বলো তাই। তাহলে চলো। ভাইয়া আপনারা কি হ্যাপি কাপল? হ্যাঁ অবশ্যই আমরা হ্যাপি কাপল। ভাইয়া আপনারা কি আসলে হ্যাপি কাপল? হ্যাঁ আসলে তো, আমাদের মধ্যে তো কোনোদিন ঝগড়া হয় নাই, তাই না গো? হ্যাঁ বেশ, হ্যাঁ। আপনারা যেহেতু আসলে হ্যাপি কাপল, তো আপনাদের জন্য আমার পক্ষ থেকে রয়েছে $10,000। নাই তাই, আমাদের তো এক মাস পরে বিয়ে ভাইয়া। আপনারা কি ডলারটা সরাসরি নেবেন নাকি বিকাশের মাধ্যমে দিয়ে দিব? না না না, আমি সরাসরি ভাবে নেব ভাইয়া। তুমি কেন বুঝো না আমার সাথে এরকম? ওরা ঝগড়া করতে থাকুক, আমরা তারা নতুন কোন লোকেশনে যাই। বাংলাদেশের রাস্তায় রিক্সায় চড়ে ঘোরার মজা আলাদা, তবে পাশে থাকতে হবে সুন্দরী মেয়ে। তো আমি আজকে বাংলাদেশের রাস্তায় রিক্সায় চড়ে ঘুরবো। এটা রাখেন। আর কি আছে? আর ভাই কিছু নাই ভাই ভাই।
ভাই মাফ করে দেন ভাই, একবার এমের কাছে বিস্মিত থাকবি না, করবে করবে আবার দেখা হবে। আচ্ছা দাদা